সানচিপসের যাত্রা শুরু 2009 সাল থেকে। মাত্র কয়েক বছরের মাঝে সানচিপস দেশের সবার মন জয় করে নিয়েছে এর অসাধারণ স্বাদ ও মানের কারণে। চলুন দেখে নিই সানচিপসের এই অসাধারণ টেস্টের পেছনের রহস্য। সবচেয়ে ভালো আলু পেতে আলুর জন্য বিখ্যাত দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাসমূহ থেকে নিখুঁতভাবে যাচাই বাছাই করে আলু সংগ্রহ করা হয়। মানসম্মত ফ্রেশ আলু সংগ্রহের লক্ষ্যে আমাদের অভিজ্ঞ কৃষিবিদ দ্বারা বিভিন্ন কৃষকের সাথে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আলুর বীজ নির্বাচন, বীজ লাগানো থেকে শুরু করে আলু বেড়ে ওঠার প্রতিটি ধাপে আলুর যত্ন, পরিচর্যা ও পর্যবেক্ষণ করা হয়। একজন নবাগত শিশুর মতোই খেয়াল রাখা হয় সানচিপস এর প্রতিটি আলুকে। ক্ষেত থেকে আলু ওঠানোর সময় বিভিন্ন সাইজের আলুর মধ্য থেকে সানচিপস এর মান নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সাইজের আলুগুলো খেতেই প্রাথমিক বাছাই করা হয় এবং একই সময় আলুগুলোর সুগার ও ড্রাই ম্যাটার পরিমাপ করা হয়। দিনের একটি নির্দিষ্ট সময়ে শীতল আবহাওয়ার মধ্যে ক্ষেত থেকে আলু তোলা হয়। এরপর বাছাইকৃত গ্রেডেড আলুগুলোকে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে ক্রেটে করে ক্ষেত থেকে নিজস্ব সর্টিং হাউসে নিয়ে আসা হয়। নির্দিষ্ট সর্টিং হাউসে যাবার পর পুনরায় আলুগুলোর সাইজ ও অন্যান্য কোয়ালিটি ফ্যাক্টরগুলো বিবেচনা করে চূড়ান্ত বাছাই শেষে বিশেষ ধরনের বস্তায় ভরে প্যাকিং করা হয়। এরপর নিজস্ব কভার্ড ফ্যানে করে নিজেদের ব্যবস্থাপনায় চালিত কোল্ড স্টোরে আলুগুলো স্থানান্তর করা হয়। এই কোল্ড স্টোরের তাপমাত্রা, আর্দ্রতা, কার্বন ডাই অক্সাইড সবকিছুই থাকে নিয়ন্ত্রিত মাত্রায়। আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ সঠিক তাপমাত্রায় আলুগুলো রাখা হয় চিপস তৈরির মূল কারখানায় যাবার জন্য। গুণগত মান ঠিক রাখতে এরপর রিফ্রিজারেটর কন্টেইনারের ভ্যানে করে আলুগুলোকে নিয়ে আসা হয় গাজীপুরে অবস্থিত কাশিম ফুড প্রোডাক্টস লিমিটেড এর নিজস্ব ফ্যাক্টরিতে। এখানে আলু সংরক্ষণ করা হয় রিফ্রিজারেটর কন্টেইনার স্টোরে। এই রিফ্রিজারেটর কন্টেইনার স্টোর থেকে প্রতিদিন প্রয়োজন অনুযায়ী আলুর চিপস তৈরির আলুগুলো স্থানান্তর হয় প্রোডাকশন ফ্লোরে। এখন শুরু হবে প্রধান কাজ। প্রথমে ফ্রেশ আলুগুলোকে একটি হপারে ঢালা হয়। সেখান থেকে আলুগুলো ভালোমতো ধুয়ে পাঠানো হয় খোসা ছাড়াবার জন্য। দেখছেন কোন রকম হাতের স্পর্শ ছাড়াই কিভাবে এই বেল্টের মধ্য দিয়ে আলুগুলোর খোসা ছড়িয়ে ফেলা হচ্ছে। খোসা ছাড়ানোর পর আলুগুলোকে যেতে হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে এখানে আলুগুলোকে। সাধারণ চোখে মনে হতে পারে আলু তো আলুই, কিন্তু অভিজ্ঞ লোকদের চোখে সহজেই আলুর খুঁতগুলো ধরা পড়ে। আলুগুলো গড়িয়ে আসার সময় ওনারা বুঝতে পারেন কোনটি প্রয়োজনের তুলনায় একটু বড় কিংবা কোনটিতে খুঁত রয়েছে। আকারে বড় আলুটিকে কেটে ছোট করা হয় আর খুঁতযুক্ত আলুগুলোকে ফেলে দেওয়া হয়। পরীক্ষায় পাশ করা আলুগুলো হপারের মধ্য দিয়ে চলে আসে স্লাইসারের ভেতরে। এখানে আলুগুলোকে অটোমেটিক মেশিনে নিখুঁত মাপে প্রয়োজন অনুযায়ী ভি কাট অথবা প্লেন কাটে স্লাইস করা হয়। কোন রকম হাতের স্পর্শ ছাড়াই স্লাইস হয়ে যাওয়া আলুগুলো বিশুদ্ধ পানিতে পরিষ্কার হয়ে বের হয়ে আসে। পানি ঝরে যাবার জন্য স্লাইস আলুগুলো বাতাসের মাধ্যমে ড্রাই করা হয়। তারপর খুব সাবধানে পরিষ্কার শুকনো স্লাইস আলুগুলো ডিপ ফ্রায়ারে পাঠিয়ে দেওয়া হয় কুড়মুড়ে চিপস হবার জন্য। ফ্রায়ারের ভেতরে নির্দিষ্ট তাপমাত্রায় আলুগুলো ফ্রাই করা হয় স্পেশাল পামোলিন ওয়েল দ্বারা। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর আলুর চিপস হয়ে বেরোয় আসছে। ফ্রায়ার থেকে বের হয়ে আসার পর খুব দক্ষ হাতে সর্টিং বেল্ট থেকে বেশি ভাজা চিপসগুলোকে বেছে আলাদা করে ফেলে দেওয়া হয়। এখন তৈরি হয়ে গেল কুড়মুড়ে মজাদার আসল আলুর চিপস। তৈরি হয়ে যাওয়া চিপসগুলোকে এখন পাঠানো হয় ফ্লেভার যোগ করবার জন্য। এই প্রসেসের মাধ্যমে চিপসকে দেওয়া হয় নিজস্ব পরিচিতি। আগে থেকেই নির্ধারণ করা থাকে কোন ফ্লেভারের চিপস তৈরি করা হবে। মানুষের স্বাদ বিবেচনা করে একমাত্র প্রাকৃতিক মশলার মিশ্রণে গার্লিক অ্যান্ড চিলি ফ্লেভার, টমেটো ট্যাঙ্গো ফ্লেভার, ওয়াসাবি ফ্লেভার, ক্লাসিক ফ্লেভার এবং মিক্সড মশলা ফ্লেভার মেশানো হয়। এবার প্যাকিং এর পালা। জাপানিজ অটোমেটিক মেশিনে স্পেশালাইজড ফোর লেয়ার ফয়েল পেপারে তৈরি প্যাকেটে নাইট্রোজেন বন্ধ করে চিপসগুলো মোড়কজাত সম্পূর্ণ করে বাজারজাত করা হয়। এতে বাজারজাত করণের পরেও চিপস থাকে ফ্রেশ ও মচমচে। এখানে বলা বাহুল্য যে এই চিপসের মান নিয়ন্ত্রণের জন্য কাশিম ফুডসের রয়েছে অত্যাধুনিক ল্যাব ফ্যাসিলিটিস। আলুর বীজ সংগ্রহ, পর্যবেক্ষণ থেকে শুরু করে এই মোড়কজাত করা পর্যন্ত ল্যাব বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরীক্ষা করে থাকে, যেমন ফ্রাইং টেস্ট, FFA টেস্ট, অ্যাসিড ভ্যালু টেস্ট, ময়েশ্চার টেস্ট, লিকেজ টেস্ট এবং আরো অন্যান্য টেস্ট।
সানচিপস তৈরি এবং প্যাকিংয়ের সমস্ত প্রসেস শেষ করে এখন চলে যাবে ভোক্তা সাধারণের হাতে। আপনার সমস্ত হাসি খুশি উৎসবে আনন্দে বন্ধু হয়ে পাশে আছে সানচিপস। এভরি বাইট ইজ এ প্লেজার।